বরাক রিজিয়নাল নিউজ ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম প্রতিদিন বরাক উপত্যকা সহ সমগ্র আসামের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন করিমগঞ্জ জেলায় ইদানিং বাড়ছে চিন্তাইকারীদের দৌরাত্ম করিমগঞ্জে ঢুকে মহিলার গোলা থেকে শোনার চেন চিন্তাই আতঙ্কে শহরবাসী অসমে এবারের টেট পরীক্ষায় সংখ্যালঘু সাত জেলায় কোনও টেট পরীক্ষা কেন্দ্র নেই এতে তীব্র কোপ প্রকাশ করেছে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন এবং ভারতের ছাত্র ফেডারেশন হাইলাকান্দিতে ডিএলএড উত্তীর্ণ সার্টিফিকেট এবং টেট পরীক্ষায় পাশ করিয়ে দেওয়ার নামে সক্রিয় দুষ্টচক্র যুবক যুবতীদের কাছ থেকে টেট পাশ করিয়ে দেওয়ার নামে আদায় করা হচ্ছে টাকা অসমের নবাগত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্তের নির্দেশে করিমগঞ্জ জেলায় অবৈধ জবরদখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত বন বিভাগের মুক্ত করিমগঞ্জের লোয়েরপুয়া বনাঞ্চলে উচ্ছেদ অভিযান অব্যাহত গুলিয়ে দেওয়া হল অবৈধ সুপারি বাগান করিমগঞ্জ জেলায় বিএসএফের হাতে উদ্ধার প্রায় সত্তর লক্ষ টাকার ইয়াবা দ্রুত দই অসমের বিভিন্ন জেলায় জমির দালালদের বিরুদ্ধে অভিযান চালাতে নির্দেশ দিলেন আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত জমি দালালদের বিরুদ্ধে অ্যাকশন মোডে শিলচর পুলিশ শিলচর শহরের প্রভাবশালী ব্যক্তিদের বাড়িতে হানা পুলিশের গ্রেপ্তার পাঁচ জমির দালাল ফেরার বিশজন বিএসএফের হাতে পাতারকান্দিতে আটক বাংলাদেশি চোর বাজেয়াপ্ত করা হল কাটাতারের বেড়া কাটার সরঞ্জাম অতি শীঘ্রই স্থান ঘোষণা করা হবে করিমগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল কলেজ হবে করিমগঞ্জ জেলা সদরের পনেরো কিলোমিটারের মধ্যেই শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিউ উদ্বোধন করে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আবারও দলাল চক্র সক্রিয় হয়ে উঠেছে হাইলাকান্দিতে দিতে ডিএলএড উত্তীর্ণ সার্টিফিকেট পাইয়ে দিতে এবং টেট পরীক্ষায় পাশ করিয়ে দেওয়ার নামে মাথাচালা দিয়ে উঠেছে একটি দুষ্টচক্র সম্প্রতি অসম সরকারের প্রাথমিক শিক্ষা বিভাগ রাজ্যের নিম্ন প্রাথমিক অর্থাৎ এলপি এবং উচ্চ প্রাথমিক ইউপি স্কুলসমূহে শিক্ষক নিয়োগের বিজ্ঞাপন জারি করেছে শিক্ষক যোগ্যতা পরীক্ষা অর্থাৎ টেটের মাধ্যমে করা হবে শিক্ষক নিয়োগ ইতিমধ্যে টেট পরীক্ষার তারিখ ঘোষণা করেছে শিক্ষা বিভাগ তবে এলপি এবং ইউপি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আবেদনের জন্য আবেদনকারীকে অবশ্যই ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন অর্থাৎ ডিএলএড উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক বলে প্রকাশিত বিজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে তবে এক্ষেত্রে দেখা গিয়েছে একাংশ আবেদনকারী রাজ্য শিক্ষা গবেষণা ও প্রশিক্ষণ পরিষদ থেকে ডিএলএড উত্তীর্ণ হতে পারেননি নতুবা ডিএলএড সার্টিফিকেট নেই ফলে টেট পরীক্ষার জন্য আবেদন করতে পারছেন না তবে দুর্নীতি সুজন পোষণের পৃথস্থান বলে ক্যাত প্রান্তিক জেলা হাইলাকান্দিতে এক শ্রেণীর দলাল চক্র সক্রিয় হয়ে উঠেছে এই ইস্যুতে তথাকথিত শিক্ষার নামদারী এসব এক শ্রেণীর দুষ্টচক্র তথা দলাল চক্র ডিএলএড উত্তীর্ণ সার্টিফিকেট পাইয়ে দিতে রীতিমতো সক্রিয় হয়ে উঠেছে বলে একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গিয়েছে আর এক্ষেত্রে নাম জ্বলিয়ে পড়েছে হাইলাকান্দির জেলা শিক্ষা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান অর্থাৎ ডায়েটের এদিকে এসব দলালরা বেকার যুবক যুবতীদের কাছ থেকে ন্যূনতম পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত সংগ্রহ করেছে ডিএলএড উত্তীর্ণ সার্টিফিকেট পাইয়ে দেওয়ার নামে একেবারে গ্যারেন্টি সহকারে আর এই সার্টিফিকেট দিয়ে টেট পরীক্ষায় আবেদন করা যাবে বলেও রীতিমতো গ্যারেন্টি দিচ্ছে এই সকল দলালরা পাওয়া গিয়েছে এমন চাঞ্চল্যকর তত্ত্ব এখানে উল্লেখ্য যে গত ট্যাট পরীক্ষার আগেও ঠিক একইভাবে হাইলাকান্দি জেলার দলাল চক্র সক্রিয় হয়ে উঠেছিল ডিএলএড উত্তীর্ণ সার্টিফিকেট পাইয়ে দিতে এবং ট্যাট পরীক্ষায় পাশ করিয়ে দিতে করিমগঞ্জ জেলায় বিদ্যুৎ পরিষেবার উন্নতি হলেও লো ভোল্টেজের কারণে নিলামবাজারের বেলারপাট্টা গ্রামের জনগণ দুর্ভোগ পোহাচ্ছেন বকেয়া বিল আদায়ের ক্ষেত্রে কলা মনোভাব দেখালেও জনগণের সমস্যা সমাধানে বিভাগীয় স্থানীয় আধিকারিক আন্তরিক নন বলে অভিযোগ করেছেন বেড়ারপাট্টা গ্রামের ভুক্তভোগী জনতা বিভাগীয় তরফ থেকে বেঁধে দেওয়া নির্দিষ্ট তারিখের মধ্যে বিদ্যুৎ বিলের অর্থ পরিশোধ না করলে সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে অথচ সাধারণ জনগণ সঠিক পরিষেবা পাচ্ছেন কি না এ নিয়ে কোনো মাথা ব্যথা নেই বিদ্যুৎ কর্তৃপক্ষের দীর্ঘ প্রায় এক মাস ধরে লো ভোল্টেজের সমস্যায় ভুগছেন নীলামবাজারের বেলারপাট্টা গ্রামের জনগণ স্থানীয় বিভাগীয় আধিকারিক কল্লুল দেবরায়ের দ্বারস্থ হয়েও সমস্যার সমাধান হয়নি বলে অভিযোগ করেন ভুক্তভোগী গ্রামবাসী এদিকে বিদ্যুৎ পরিষেবা বহাল থাকা অবস্থায়ও কার্যত কেরোসিনের বাতি জ্বালিয়ে রাত কাটাতে হচ্ছে বেলারপাট্টা গ্রামের শতাধিক পরিবারকে প্রচণ্ড গরমের মধ্যে নাবিশ্বাস চরমে উঠেছে এমতাবস্থায় লো ভোল্টেজের ফলে পাকা ঘুরছে না ভুক্তভোগী জনগণ এ ব্যাপারে সমাধান চেয়ে বিভাগীয় তরফ থেকে আশু হস্তক্ষেপ কামনা করেছেন এবারে বাংলাদেশি এক নাগরিককে গ্রেফতার করল পাতারকান্দি পুলিশ গোপন সূত্রের কবরের ভিত্তিতে পাতারকান্দি পুলিশ মৌলভীবাজার জেলার বড়লেকা তানাদিন সাউথ গান্দাই গ্রামের আরশাদ আলীর পুত্র আবুল হোসেনকে গ্রেফতার করে পাতারকান্দি থানার ওসি সমরজিৎ বসুমতারী জানিয়েছেন পুলিশের কাছে আগাম কবর ছিল যে কোন ধরনের বৈধ নথিপত্র না থাকা সত্ত্বেও আবুল পাতারকান্দি তানাদিন সোনাতলা ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে আসা যাওয়া করত শনিবার গোপন সূত্রের ভিত্তিতে তাকে আটক করে পুলিশ এর থেকে বিশেষ কোনো তত্ত্ব দিতে নারাজ পুলিশ প্রশ্ন উঠেছে বিএসএফের টোলধারি থাকা অবস্থায় কিভাবে আবুলরা ভারতে প্রবেশ করতে পারে এই ঘটনায় ফের একবার চোখে আঙ্গুল তুলে দেখিয়ে দিল যে ভারত বাংলাদেশ সীমান্তে নলে বলে নিরাপত্তা ব্যবস্থা ভারত সরকারের স্বপ্নের ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড প্রকল্পের নামে গোটা বরাক উপত্যকায় চলছে অবৈধ অর্থ সংগ্রহের কেলা জেলা প্রশাসনকে অন্ধকারে রেখে একের পর এক বেসরকারি সংগঠন ওই স্বপ্নের প্রকল্পের নামে যুব সমাজের কাছ থেকে দেদার অর্থ আত্মসাত করছে এ ব্যাপারে যুব সমাজকে সতর্ক থাকার আবেদন জানিয়েছেন বরাক উপত্যকার সচেতন নাগরিকরা উল্লেখ্য ভারত সরকার গত বছর একটি প্রকল্প হাতে নিয়েছিল যার নাম হল ওয়ান নেশন ওয়ান রেশন কিন্তু সরকার এখনো পর্যন্ত এই প্রকল্পের বাস্তবায়ন করতে সম্পূর্ণরূপে প্রস্তুত নয় কবর অনুযায়ী গোটা দেশের প্রত্যেকটি রাজ্যকে কেন্দ্রীয় সরকার অবিলম্বে ওই প্রকল্প বাস্তবায়ন করার নির্দেশ দিয়েছে শুধু তাই নয় দেশের প্রতিটি রাজ্যকে আগামী একত্রিশে জুলাইয়ের মধ্যে এই ব্যবস্থা সম্পূর্ণ করার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট সেই লক্ষ্য পূরণে প্রতিটি রাজ্য এই প্রকল্পের বাস্তবায়ন করতে কেন্দ্রীয় সরকার বেসরকারি কোম্পানিকে টেন্ডারের মাধ্যমে কাজ সম্পূর্ণ করার পরিকল্পনা হাতে নিয়েছে প্রসঙ্গত দু হাজার উনিশের আগস্টে প্রাথমিকভাবে দেশের চার রাজ্যে শুরু হয় এক দেশ এক রেশন কার্ড প্রকল্প এদিকে এই প্রকল্পটির বিষয়বস্তু হল প্রতিটি রাজ্যের যত মানুষ সরকারের দেওয়া রেশন পাচ্ছেন তাদের প্রতিজন গ্রাহকের নামে আধার কার্ড যুক্ত করা আর আধার কার্ডের মতো স্মার্ট কার্ড তৈরি করা যাতে প্রতিজন গ্রাহক দেশের যে কোনো প্রান্ত থেকে তার রেশন কার্ড ব্যবহার করে রেশন পেতে পারেন